জলতে ভাসাই দেব মনের দুঃখ যত। খুব ভালো লাগছে আজকে, যেন আরো বেশি ভালো লাগছে। সাগর কিনারে এই জল দিয়া পূরণ করিব হাজার সূত্র কত দিলের পুকারে। ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল দ্য পজিটিভ বঙ্গালস। আর ঠিক যেখানে শেষ করেছিলাম আগের ব্লগটা, সেইখান থেকে আজকে আবার শুরু করছি মন্দারমণি সি বিচ। যারা নতুন আছো প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধু বান্ধব সবার সঙ্গে। আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ দ্য পজিটিভ বঙ্গালসকে কিন্তু ফলো করতে প্লিজ ভুলো না। এতটাই মনোরম এখানের পরিবেশ, যেদিকে দু চোখ যায় শুধু বালি সমুদ্র আর আকাশ। চোখের এক পলকেই যেন মনের সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়। এখন সন্ধ্যাবেলা আর আমরা চেষ্টায় আছে একটা বনফায়ার যদি এখানে করা যায়। তো বেশ সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, ভালো লাগছে, খুব আনন্দ করছি একদম। সি বিচ, প্রায় সন্ধ্যাবেলা পর্যন্ত সি বিচের পাশে আমরা ছিলাম। রিলস করেছি আমাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজে আমাদের স্টোরি রিলস, আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস ব্লগ আসবে, সব তোমরা দেখতে থাকো। জায়গাটা খুব 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 সুন্দর, একদম খুব সুন্দর। দেখা যাক কত দূর আমরা এখানে করতে পারি। আর ওখানে মানে বেশ সমুদ্রের গর্জন ভালো শোনা যাচ্ছে। বালাজি বিচ রিসর্ট মন্দারমণি, এইটাই ছিল আমাদের একদিনের ট্রিপের ঠিকানা। এই জায়গাটা হোটেলের কিন্তু এটার ইউএসপি, এখানে এত সুন্দর ভিউ আর সন্ধেবেলা সমুদ্র একেবারে কাছে চলে আসে। আমরা বনফায়ার এনজয় করছি, চলো। সকালবেলা এখন ঝিনুক পরানো হচ্ছে, এটা কার মুখ দেখতে চায় পাচ্ছে না সবাই। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. আমরা সকালবেলা এই সমুদ্রের এদিকে ঘুরে বেড়াচ্ছি, আর কালকে রাত্রে এই জায়গাটা, হোটেলের এই জায়গাটা এত সুন্দর, পুরো হোটেলের ইউএসপি এটাই, এত সুন্দর এখান থেকে ভিউটা, পুরো জল কিন্তু একদম এই অবধি চলে এসেছিল। রাত দুটো পর্যন্ত শান্তনু এখানে জেগে বসে শুধু সেই ভিউ দেখেছে, আমরাও অনেক রাত অবধি এখানে ছিলাম, খুব মজা হয়েছে। আর এখন সব ঝিনুক পোড়ানো চলছে, আমাদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এইবার আস্তে ধীরে আমরা এখান থেকে বেরোব। এই রূপ দেখি এমন কি জড়াই সুখের কোকি ডাকে, পাতাবে যদি থাইকা যাই তবে সাগরের পারে, ওই ফুমালা গাইতা কাটাই দিতাম জীবনে টানে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, এই নীল জলতে ভাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার সূত্র কত, পাতামে যদি খাইতা যাইতাম এই সাগরের পারে, ওই ইরুখমালা গাইতা কাটাই দিতাম জীবন তারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, সাগর কিনারে দিল ইয়ে পুকারে, তু জো নহি তো মেরা কোই নহি হ।
আমাদের হয়ে গেছে, সব রেডি হয়ে গেছি, এইবার চলে যাচ্ছি। একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই সাগর পাড়েই থেকে যাই। আমরা চলে এসেছি তাজপুরে, প্রচন্ড রোদ্দুর, ভালো গরম, গরম ভালোই। আগে যখন তাজপুরে এসেছিলাম অনেক বছর আগে, তখন কিন্তু এতটা মানে সৌন্দর্য ব্যাপারটা ছিল না, এতটা মডিফিকেশন হয়নি ওই সময়। এখন বেশ সুন্দর সাজিয়েছে তাজপুর, একটু দেখিয়ে দিই। এখন বাজে প্রায় 7টা আর আমরা চলে এসেছি কোলাঘাটে। এখন আমাদের চায় ব্রেক চলছে, ঠান্ডা এখানে আছে, খুব বেশি না, তবে আছে। দীঘাতে আমরা মানে মন্দারমণিতে আমরা এতটা ঠান্ডা পাইনি, হঠাৎ করে এখানে ঠান্ডা আছে। তো সবার চা মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, তখন আমাদের মনে পড়েছে যে এইবার আমাদের ওটা করা দরকার ছিল। তো হয়ে গেছে, সবার আমরা সবাই বাসে ঘুমাচ্ছে, ঘুমিয়ে মনে হচ্ছে মানে কতক্ষণে বাড়ি ফিরবো। রেডি হলাম,
সরে যা টাটা, পেছনে খুলছে নো টাটা। এই বেটা শর্ট আর বই আচ্ছা। এ আমার নামো না? হ্যাঁ এটা আমাদের জুতো। এটা আমি আমার জুতো হাতে ছবি তুলছিস তুই? ইয়েস এনে আর এই বাবা তো পিছনে রাখ নাও। ব্লগটা আজকে এখানে শেষ করবো, কারণ আমরা বাড়ি পৌঁছে গেছি। তো সবাই খুব সুন্দর ঘুরেছি, খুব খুব ভালো করেছি এবং সময় কেটেছে। সব ডেড টায়ার্ড একদম। এখন বাড়ি যাব, ফ্রেশ হয়ে আবার কালকের জন্য রেডি হতে হবে। ইনার ছুটি কিন্তু আমার ছুটি নয়, তোমার ছুটি কিন্তু আমার ছুটি নয়। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে। হ্যাঁ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো আর শেয়ার করো। সাগর কিনারে